মধ্যরাত্রি করেছে, করার পর আমরা যে আমাদের যে চাষি যে চাষের যে ধানের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে বা হয়েছে, এই যে জমিগুলোর যা পরিস্থিতি, সব ধান পড়ে গেছে, তো আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। এর আগে বন্যা ঢুকেছিল, বন্যা তো ক্ষতি হয়েছে, বন্যার পর যেটুকু ছিল এই দানা যে ঘূর্ণিঝড় এই রাত্রি যে পড়েছে, মধ্যরাত্রি পড়ার পর সমস্ত ধান সব শুয়ে গেছে, এই ধানগুলো আর আমরা পাবনি। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি যে যাতে আমাদের চাষিদের আমাদের সমস্ত যারা চাষি আছে, চাষিদেরকে যেমন একটু সাহায্য করে বা ক্ষয়ক্ষতি দেয়। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল সেলিম খান, বাড়ি দীপ্তিচন্দ্রপুর, আমি একটি চাষি। আমার এই জমিটা আমার, ধান থেকে যে জলের সাথে ধানে একবারে লুটিয়ে গেছে। আমরা কালকে সারাদিন এবং রাত্রি সারা রাত্রি যাপন করেছি আমাদের দলীয় কার্যালয়ে। আমাদের দেখেছেন নির্দেশ যে আমাদের মুখ্যমন্ত্রী সারা রাত কালকে নবান্ন ছিলেন এবং কন্ট্রোল রুম খুলেছিলেন, এবং আমরা সেই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনে আমরা দলীয় কার্যালয়ে বসে এবং কার কী অসুবিধা সুবিধা আমরা সারা রাত্রি শুনেছি, এবং প্রচণ্ডভাবে রাত্রি থেকে 12:30 পর থেকে জল হচ্ছে। আমরা মানুষকে স্কুলে